সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পারভেজ এগ্রো ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার সান্দিনা হাটে। এই হাট থেকে আপনারা দেখতে পাচ্ছি আমাদের সুপরিচিত মুখ নোয়াখালী জামাইকে, দেখতে পাচ্ছি মোহাম্মদ হাবিব ভাইকে। ওনার তাফালে বেশ বড় বড় আজকে গরু, এই গরু একটা এটা মনে বিক্রি হয়ে গেছে, আমরা ওনার থেকে একটু জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী জামাই না? জি জি জি। ভাই কয়টা নিয়ে আসলেন আজকে? আজকে গরু আছে যে 20টা। 20টা এটা কি বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেল। কে নিল ভাই? এই যে কাস্টমার হাসিল করতে গেছে। হাসিল করতে গেছে? কত বিক্রি করলেন? 208। 208,000। বেশ সুন্দর, বেশ বড় শুট শুট হামদের একটি গরু ভাই, শুট হামদের একটি গরু নিয়ে যাচ্ছে 208,000 টাকা। ভাই দাঁতে কয় দাঁত? দর্শক দাঁতে 6 দাঁত। দাঁতে 6 দাঁত। 208,000 টাকা বিক্রি করলেন। 208,000। কোথা থেকে নিয়ে আসলেন? এই লটার গরু এসেছে সব আসেছে বুড়িঙ্গামারিতে। সাতমন হবে না, কম হবে, সাতমন থেকে কিছুটা কম হবে, 10-15 কেজি কম হবে। যদি লাইভারতে নেয় বা ওজনে নেয়? না লাইভ না না, এ বিক্রি করবেন না। না না, আর যে পরিস্থিতি আবার আর লাইন নেই, আর কেউ কইতে পারবে না যে 400 কেজি 500 কেজি আর কেউ বলতে পারবে না। আর এটা কেউ আওয়ালে জোয়াইবে না যে এই কথাটা। এটা এটা বলার তার কারণটা কি? দাম বাড়ার কারণটা কি? দাম বাড়ার কারণটা কি? এটা দাম একটু বেশি, এখন বর্তমানে দাম একটু বেশি, একটু লাইনে একটু সমস্যা আছে তার কারণে। গরু আসতেছে না লাইনে? না না। এই পাশে দেখতেছি বেশ বড় একটি গরু শুট হাম দে। এ একই, এই দুটো গরু একই, এ এ একটা দুইটা তিনটা গরু একদম, এই তিনটা গরু একদম 2 লক্ষ হলে বিক্রি করে দেন? 2,10,000 করে। 2,10,000 করে হলে বিক্রি করবে? বিক্রি করব। ওজনে 7 মণ করে? ওজনে 15-17। 15 কেজি কম হবে? 15 কেজি কম হবে। এটা কয় দাঁত? তিনটা? সব আমার কাছে সব 6 দাঁতের গরু। এগুলা তো দুইয়ের নিচে নাই, এবার এসে মনে করো কোনটা আছে 5.5 মণ, কোনটা আছে 6 মণ, কোনটা আছে 5.5 মণ, কোনটা আছে 5.75 মণ, এরকম আর কি। এই যে লাটার লোক একটা গরু আছে, এই গরুটা কয়টা ব্যস্ত? এই গরুটা তো আবার দাম কম, ওজন কম হবে, ওজন কম হবে, দামও কম হবে, কোয়ালিটিও কম, সব দিক দিয়ে কম। ক্রস আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এটা ওজন কটুক হবে? এটা ওটার ওজন হবে 5.5 মণ। 5.5 মণ। দাঁতে কয় দাঁত? 6 দাঁতে। আমাদের কোন দর্শক যদি আপনার থেকে কোন আমার ধারণা সামনে যে পরিস্থিতি হইতেছে যখন আরো বাড়বো দাম, বাজার আরো বাড়বে কোরবানির জন্য। যারা কোরবানির জন্য কিনতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা কোরবানির জন্য গরু কিনতেছে, এখন তো মনে করো যারা কোরবানির জন্য কিনতেছে তারা তো নিয়ে ঢুকাইতেছে, এখন তো আর কেউ বার করতেছে না, বরঞ্চ ঢুকতেছে, বার হইতেছে না, এই কারণে গরুটা একটু দাম কোনটা হয়েছে বুঝে। আর যেগুলা গোস্ত হয়ে গেছে গা এগুলা বিক্রি করতেছে আর কি। কয়টা বেছে? 10টা থেকে মনে করেন যদি গরু গড়ে দেয় 10টা বেচবে, বানাইলে 2টা বেচবে, 2টা গরু আইসে 2টা গরু বিক্রি করতেছে, এই আর কি। তাহলে 8টা গরু তো থাকতেছে, এটা ওই কোরবানির 10-15 দিন আগে দেয় বোঝা যাবে। হ্যাঁ, কি অবস্থা হাটে? আচ্ছা,
এটা কি, এটা কি কোন জাতের গরু? ইন্ডিয়ান বলদ নাকি? ইন্ডিয়ান বলদ। সব দামটা কত? এর দামটা হইলো মনে করুন কি 95-85 বিক্রি। 95-85 হলে বিক্রি? আচ্ছা, 95-85 হলে বিক্রি। এই পাশে দেখতেছি দর্শক বেশ সুঠাম দেখটি গরু রয়েছে, এই বেশ বড়, চমৎকার, লম্বায় অনেক বড়। এটা খাওয়াইলে তো মানে আরো চলে আসবে। এটা খাওয়াইলে, এটা মেরা করে তো এটা খাওয়াইলে খুব আইবে। কতটুকু আসতে পারে এখন? ওজন কতটুকু আছে এখনো? আছে 6 মণ। 6 মণ এখনো আছে? 6 মণ। 1.5 মাসে কতটুকু আশাবাদী আপনি এখান থেকে? এই 1.5 মাসে কত? প্রায় 1.5 মণ পারবো। আর 1 মণ বাড়লে তো মনে করুন অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে। আচ্ছা, এটা এখন কতটুকু ওজনে? এখন কত আছে? 5.5 মণ। 5.5 মণ। চাওয়া দাম কত? চাওয়া দাম হলো মনে করুন 220। 220। কাস্টমার কত বলে? 90 লে বিক্রি করে দেন। 90 লে বিক্রি করে দিবেন? 90 লে। 190 লে বিক্রি করে দিবেন? 190। আর কিছু আসি না না মজা না, তাহলে আমাদের তো কোনো দর্শক যদি নিতে চায় তাহলে দেখি কিনা এরকম। 90 লে বিক্রি? 90 লে বিক্রি? 90 লে বিক্রি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা আর আপনার লোকেশনটা বলে দেন। 01-01-302-302-66-35-35-24-24। দর্শক যারা আপনারা হাটে এসে নোয়াখালীর জামাই বলবেন, নোয়াখালীর জামাইয়ের কাছে যাবো আমরা, তো আপনাদেরকে জেনে দেবে। চাইলে আপনারা হাট থেকে এসে নিতে পারেন, বা চাইলে আপনারা ওনাদের থেকে মোবাইলের মাধ্যমে অনলাইনে নিতে পারেন। তো অনলাইনে না, সরজমিনে আসতে হবে। হ্যাঁ, সরজমিনে আসতে হবে। আইয়া অটো হয়, ট্যাঙ্ক পাও, হাত পাও, সব কিছু চাই নিবে। হ্যাঁ, সব কিছু চাই নিবে। আমি অনলাইনে মাল বিক্রি করি না। কি করেন না? সে আসতে হবে আইয়া। হ্যাঁ, আইসা আইয়া তাটা পছন্দ হলে নিব, যেহেতু আমাদের নিতে এমন কোনো কথা না। বাজার থেকে যেতে ভালো লাগবে, নিব। আর পারলে বরঞ্চ পারলে উপকার করি, না পারলে কেউ ক্ষতি করার চেষ্টা করবো। যারা দূর থেকে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য হইলো কত হইলো কি, আইবো আইয়া তারা সুন্দর করে যার থেকে ভালো লাগে তার থেকে নিয়ে যাবো। এটা আমাদের যে নিতে এমন কোনো কথা না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নোয়াখালীতে জামাইয়ের তাফাল থেকে বেশ বড় বড় কিছু সুঠামদের গরুর দাম জানার চেষ্টা করলাম। তো আপনারা এরকম বড় বড় গরুর দাম জানতে হলে আমাদের চ্যানেল সঙ্গেই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লা চান্দিনা হাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদাই সর্বদাই ফারভেজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো পর্যন্ত। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।